নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচানি, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আইফোন প্রেমী যারা আছেন ওনাদের জন্য হচ্ছে বাম্পার ভিডিও, কারণ আইফোন 16 লঞ্চ হয়ে গেছে। চারটা মডেল দর্শক, চারটা মডেল এই দেখে নিন। আমি এখন আইফোনের অথরাইজ যে স্টোর শিলচরের আইটেক রাঙ্গির খাড়িতে সেখানে আসলাম দর্শকবৃন্দ। এখানে সেই আইফোনের যে নতুন মডেলটা, এত সুন্দর এই কালারটা দর্শকবৃন্দ, একজন কাস্টমার কিনেছে, জবরদস্ত কালার দর্শকবৃন্দ, বিল্ড কোয়ালিটি তো জবরদস্ত। তো শিলচরের রাঙ্গির খাড়ির যে আইটেক, সেই আইটেকে আসলাম, এই দেখে নিন। তো আইটেকে আইফোন 16 সমস্ত যে মডেলগুলো লঞ্চ হয়ে গেছে, তো আপনারা যারা আইফোন 16 কিনতে যান নিশ্চয়ই এখানে আসবেন। আগে যারা যারা বুক করেছিলেন ওনাদেরকে এখন ডেলিভারি দেওয়া হচ্ছে, তো আপনারাও কিনতে পারবেন। অনেক ধরনের মডেল আছে দর্শকবৃন্দ, অনেক ধরনের প্রাইস রেঞ্জটাও এখন ডিফার আছে অনেকটা, তো আপনাদের বাজেটেও পড়বে এবং আপনারা কিস্তিতেও এখান থেকে নিয়ে যেতে পারবেন। চলুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি মডেল আছে, কি অফার আছে আইফোনের এখন এই আইটেকে। চলুন সঙ্গে থাকবেন, অ্যাড্রেসটা বলে দিচ্ছি। তো দর্শকবৃন্দ, সামনেই হচ্ছে রাঙ্গিরখাড়ি, রাঙ্গিরখাড়ির বরাক মার্কেট হচ্ছে এটাই, সামনেই এটাই, দু তিনটা বিল্ডিং পরেই, এবং এটা হচ্ছে হাইলাকান্দি রোড যাওয়ার রাস্তা, এবং আরিয়ন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ঠিক অপোজিটে আপনারা এই আইটেক পেয়ে যাবেন দর্শকবৃন্দ। আরিয়ন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ইয়েতে আইটেক, এবং এখানে আপনাদের এই দেখে নিন, বোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছে, এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে আপ টু 66,000 rupees, তো আপনাদের এক্সচেঞ্জ বোনাসও থাকছে, এবং ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে 5,000 ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ICICI, কোটাক, এটা হচ্ছে কোটাক ব্যাঙ্ক, এটা হচ্ছে SBI কার্ড, এইগুলোর যদি আপনাদের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন দর্শকবৃন্দ। আইফোন 16 লঞ্চ হচ্ছে, চলুন আমরা এখন আইটেকের ভিতরে যাই, সঙ্গে থাকবেন। তো দর্শকবৃন্দ, এখানে কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন 16 নেওয়ার জন্য। দর্শকবৃন্দ নমস্কার। নমস্কার, কি নাম? আমার নাম নির্মল। নির্মল বাবু, এখন আইফোনের যেহেতু 16 লঞ্চিং, কিরকম রেসপন্স কাস্টমার? রেসপন্স খুব ভালো আছে, কাস্টমার সকাল থেকে এই গেছে, আজকে আমরা স্টোর খোলা হয়েছে একদম মর্নিং 8টার সময় খোলা হয়েছে, অনেক কাস্টমার আইতেছে, প্রি বুকিং কাস্টমার অলরেডি আইয়া যা নিয়া যার, প্লাস নতুন কাস্টমারও আইতেছে। আচ্ছা, তো এখন কি কি মডেল 16 এ লঞ্চ হইছে? 16 এর মধ্যে চারটা মডেল লঞ্চ হইছে, 16, 16 প্লাস, 16 প্রো, 16 প্রো ম্যাক্স, চারটা মডেল লঞ্চ হইছে, চারটা মডেল লঞ্চ হইছে। আচ্ছা, অলরেডি সব মডেল ডিসপ্লে হয়ে গেছে। কি চলো ডিসপ্লেটা আমরা দেখি দর্শকবৃন্দ। তো এখানে আছে, এটা কি মডেল? এটা হইছে 16, 16 প্লাস, 16 প্রো, 16 প্রো ম্যাক্স। আচ্ছা আচ্ছা, কালারগুলো আপনার খুব সুন্দর আইছে, যে সুন্দর কালার, এটা আমার এটা পছন্দ, মানে পছন্দিতা একটা কালার, জবরদস্ত কালার, এই দেখেন পিঙ্ক কালার, পিঙ্ক লাইট, এটা পিঙ্ক, পুরো পিঙ্ক না, এটা লাইট লাইট পিঙ্ক এর মতো না, যে সুন্দর কালারটা দর্শকবৃন্দ। তারপরে এটা প্রো আছে আপনার, ন্যাচারাল টাইটেনিয়াম কালার। আচ্ছা আচ্ছা, এটা আপনার প্রো ম্যাক্স আছে, যেটা আপনার নিউ কালার, এটা হইছে কি ডেজার্ট টাইটেনিয়াম, যেটা লাগি অনেক কাস্টমার পাগল এই কালারটা। কিয়া বাত হে, তো স্পেসিফিকেশন কইয়া তো রেট কইয়া দাও এক একটা করিয়া। আপনার 16 এর প্রাইস এবার খুবই মিনিমাম আছে, খুব বেশি প্রাইস নাই, আপনার লাস্ট 15 এ যা প্রাইস আসলো এই প্রাইস এখনো আছে, 79,900, হ্যাঁ, প্লাস টু হইবো আপনার 89,900, হ্যাঁ, প্রোটার মধ্যে তো আপনার অনেকই প্রাইস কমছে, 16 and 16 plus এর মধ্যে 5,000 discount পাইয়ে যাবা। তাছাড়া ক্যামেরার মধ্যে আপনার অনেক চেঞ্জেস হইবা, এইদিকে আপনারা আমি দেখাই, ক্যামেরা কন্ট্রোল হয় একটা বটন আইছে, এটা আমি আপনারা এখানে দেখাই, এই ফিচারটা এখানে দেওয়া আছে না, দেখাই দাও, এই দেখেন জুম আউট, এই বটনটা আপনার আর কোন মডেলে আসলো না, জাস্ট এখন এই মডেলে নতুন আইছে, আপনি এটার মধ্যে শুধু জুম এন্ড জুম আউট না, আরো ফিচারস আছে। আচ্ছা, এটা দর্শকবৃন্দ এই দেখে নিন, এটা প্লাস আপনি এটা ফুল জুম ক্লিক করলে এখানে ফটো উঠবো, আপনি ক্লিক করুন, ওইটা 10x জুম তো, হ্যাঁ 10x জুম আছে, এটা ক্লিক করলে ফটো উঠবো, এই তো ফটো, আচ্ছা ওকে ওকে ওকে, এটা 10x জুম দর্শকবৃন্দ, এটা এই দেখেন, এটা নিউ ফিচারস, নিউ ফিচার এটা, প্লাস আপনার এখন মডেলগুলোতে ব্যাটারি ব্যাকআপ গুলো ভালো হইছে, আগের মডেল থেকে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ আছে। আচ্ছা আচ্ছা, কালারগুলো খুব সুন্দর আইছে এখন। আচ্ছা, তো এখানে ক্যামেরার ফিচারস দেওয়া হইছে, ব্যাটারি ব্যাকআপ ভালো দেওয়া হইছে, ব্যাটারি ব্যাকআপ ভালো হইছে, আর আইপি চিপস কি কইলা? আর চিপসেট হইছে কি আপনার A18 চিপসেট আছে 16 এন্ড 16 প্লাস এ, আর প্রো এন্ড প্রো ম্যাক্স এ A18 প্রো চিপসেট আছে। আচ্ছা আচ্ছা, তো
এটা প্রো ম্যাক্স এটা অনেক বড় না? হ্যাঁ এটা অনেক বড়। দশ প্রিভিয়াস প্রো ম্যাক্স থেকে আপনার 0.2 ইঞ্চ এগুলো বড় হইছে এখন, মানে এটা তো বড় হইছে, এটা প্রো আর প্রো ম্যাক্সে দুইটাতেই বড় হইছে। জুম ক্যাপাসিটি কি সবকিছুতেই সমান? সব সবগুলাতে না, ডিফারেন্ট ডিফারেন্ট আছে আপনার। আচ্ছা কি রকম 48 মেগাপিক্সেল এগুলো আছে, এগুলো 48 মেগাপিক্সেল, এটা আপনার ট্রিপল ক্যামেরা আছে, এটা 16 16 প্লাস ডুয়াল ক্যামেরা আছে। ডুয়াল ক্যামেরা, আচ্ছা একটা ডুয়াল ক্যামেরা 16 5x জুম থাকবো আপনার টেলিফটো। আচ্ছা তো এটাই লোকে 16 16 প্লাস 16 প্লাস, তো এটাতে ডুয়াল ক্যামেরা, দুটো ক্যামেরা দর্শকবৃন্দ। কালারটা কিন্তু জবরদস্ত। তাছাড়াও আপনার আরেকটা মেইন ফিচারস আপনার 15 পর্যন্ত আসলো না, যেটা হইছে কি অ্যাপল ইন্টেলিজেন্স। অ্যাপল ইন্টেলিজেন্সটা হইছে কি আপনার আমরা অন্য ফোনে যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকে, তো এটার অ্যাপল ইন্টেলিজেন্স আছে আপনার, খুব সুন্দর ফিচারস, এগুলো দিয়ে আপনার অনেক কিছু করতে পারবা অ্যাপল ইন্টেলিজেন্স দিয়ে। আচ্ছা তো অ্যাপল ইন্টেলিজেন্স এটাতে দশবিন্দু আছে, তো অ্যাপল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সে আপনারা অনেক কিছু আপনারা করতে পারবেন দশবিন্দু, খুব সুন্দর। তো এটাই হচ্ছে আপনাদের অ্যাপলের নতুন, আরো আরো তো অনেকগুলো ফিচারস আছে, আরো অনেক ফিচারস আছে। আচ্ছা তাছাড়া আপনারা ভ্যারাইটিস অফ কভারস তো পাই যাবেন, নতুন নতুন কভারস, টেম্পার, প্রাইভেসি টেম্পার সব কিছু অ্যাভেলেবল আছে। এগুলো আপনাদের 16 এর 16 এর 16 এর তো আছেই আমার কাছে, প্লাস 16 এর আর 16 প্রো 16 প্রো ম্যাক্স সবগুলো লাগি, এতগুলো কালারফুল মডেল চাইছে। আচ্ছা তো এগুলো সব ধরনের কভার, নট অনলি কভার, কভারের সঙ্গে এটা এটা কি কইলা, এটা এটা ম্যাক্স এর, এটা আপনার ওয়্যারলেস চার্জিং এর লাগি, আপনি কভারটার খুলতে লাগতো না মোবাইল থাকিয়া, কভার সহ আপনি ওয়্যারলেস চার্জারে বসাইলে আপনার চার্জ হয়ে যাবে। ওকে গ্রেট, এটা ম্যাক্সিভ কয়, ম্যাক্সিভ কয় না? আর এটা তো ক্যামেরা প্রোটেক্টরও আছে এটাতে? হ্যাঁ হ্যাঁ ক্যামেরা প্রোটেক্টরও পাওয়া যায়, ক্যামেরা প্রোটেক্টর আছে, ব্যাক কভার সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। শুধু এটা না, সব ধরনের মডেলের মডেলের এগুলো পাওয়া যায় না? টেম্পার গ্লাস আছে, টেম্পার গ্লাস আছে, টেম্পার আছে, উইদাউট প্রাইভেসি টেম্পার গ্লাস আছে। আচ্ছা তো এটা তো 16, তো সবগুলো মডেল, অন্য মডেল কি কি আছে? 16 স্যার আমরা কাছে 13 এখনো স্টক আছে, 13ও কাস্টমার পারচেজ করতে পারবো। 13 তখন অনেক দাম কমছে? হ্যাঁ দাম কমছে, 13 আপনার অনেকটাই দাম কমছে, এমআরপি আসলে আপনার 60,000 59,900 থেকে আপনার ডিসকাউন্ট এখন 49,900 আই গেছে। 13 13 ওরে বাপ রে, মানে 50,000 আপনি 13 নিয়ে যেতে পারবেন, খুব সুন্দর। তাছাড়া প্রিভিয়াস মডেলের মধ্যে আপনার 15 এন্ড 15 প্লাস এখনো আপনি কন্টিনিউ চলে নিয়ে যেতে পারবা, এগুলোও আছে? হ্যাঁ এগুলোও আছে। এগুলো ফাইন্যান্স হইবো? তো সবগুলো ফাইন্যান্স হইবো আপনার, খুব সুন্দর। তো যদি আপনারা যেহেতু যদি আপনারা এইগুলো 16 নিতে পারছেন না, তাহলে 13 আপনারা নিতে পারবেন, কারণ আমি যে ক্যামেরা দিয়ে শুট করছি এটাও কিন্তু 13, এই যে এই এই মডেলটা দর্শকবৃন্দ, এটা 13 কি নর্মাল 13? নর্মাল 13, তো আমারটা কি, আমারটা কি নর্মাল 13? হ্যাঁ নর্মাল 13 আপনি। আচ্ছা এটা খুব সুন্দর দর্শকবৃন্দ, আমারটাও নর্মাল 13, তো এই যে যে মডেলটা এটাও নিতে পারবেন, খুব সুন্দর। যদি চান না তাহলে 15 আপনারা নিতে পারবেন। তো 15 আর 16 এর মধ্যে ডিফারেন্সটা কি? 15 আর 16 এর মধ্যে ডিফারেন্স আছে, চিপসেটের ডিফারেন্স আছে, ব্যাটারি ব্যাকআপের ডিফারেন্স আছে, তারপরে আপনার ডাইনামিক আইল্যান্ড 13 এ পাইতা না 15 এ পাইবা। আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদেরকে ডিফারেন্সটা দেখাই, এটা হচ্ছে আপনাদের 15 এর ক্যামেরা দর্শকবৃন্দ, যেটা আপনাদের সেই দেখে নিন, এরকম করে দেওয়া, ক্রস করে দেওয়া, এবং 16 এ এই দেখে নিন স্ট্রেইট দেওয়া হয়েছে, ক্যামেরাটাকে স্ট্রেইট দেওয়া হয়েছে, এই দেখে নিন স্ট্রেইট দেওয়া হয়েছে, এরকম না স্ট্রেইট দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। তো দুটা ক্যামেরার এই দেখে নিন, দুটো ক্যামেরার মধ্যে এই যে ডিফারেন্সটা দর্শকবৃন্দ, ক্যামেরার লেন্সের সাইজটা একটু বড় হইছে, বড় বড় এটা বড় না, নতুনটাতে একটু বড়, অনেক বড়। আচ্ছা ইয়েস ইয়েস ইয়েস, ক্যামেরার লেন্স সাইজটা অনেকটা বড় দর্শকবৃন্দ। তো এখন তো যারা বুক করতেছে তারাই নিয়ে যাইতাছে, বুকিং আপনার গতকালকে পর্যন্ত বুকিং আসলো, এখন আর বুকিং নাই, এখন যেগুলো স্টক আছে কাস্টমার আইয়া ডাইরেক্ট পারচেজ করতে পারবো। আচ্ছা ডকুমেন্ট কি কি লাগবে? যদি পেপার ফাইন্যান্সে যদি কাস্টমার পারচেজ করে প্যান কার্ড আধার কার্ড ম্যান্ডেটরি লাগবে, তারপরে আপনার এগুলো ডকুমেন্ট চেক করার পরে অ্যাপ্রুভাল আই যাবে। চলো তো আমরা কিছু আরেকটা জিনিস, তোমার কি ওয়াচ একটা যেটা আছে সেটা আমরা দেখি দর্শকবৃন্দ, এখানে আপনাদের ট্যাবের সব ধরনের আপনাদের ইয়ে পাওয়া যায়, ট্যাবের অ্যাকসেসরিজ, টেম্পার গ্লাস, কভার সব আছে, সব আছে এগুলা। এখানে আপনার 16 প্লাস এর মডেল ওয়ার্ড বক্স আছে, বক্স আছে না, মানে স্টক অ্যাভেলেবল আছে, উপরে আপনার আইপ্যাড আছে, আইপ্যাড আছে, ইয়ারপডস আছে, হ্যাঁ ম্যাজিক মাউস, ম্যাজিক মাউস আছে। নতুন কি ওয়াচ যেটা ওয়াচ যেটা লঞ্চ হইছে, অ্যাপোলো সিরিজ 10 লঞ্চ হইছে, এটা একদম নিউ লার্জেস্ট ডিসপ্লে পাইবা। আচ্ছা এটা আপনার স্টার্টিং রেঞ্জ থাকবে 46,900, ওকে, এটা ডিসপ্লে আছে, আমি আপনারা দেখাই দিয়া দিলাম। ওয়াচ এখানে সব ধরনের ওয়াচ আপনারা অ্যাভেলেবল দর্শকবৃন্দ, তো তাছাড়া এখানে আপনাদের অ্যাক্সেসরিজ তো সব ধরনের অ্যাক্সেসরিজ থাকছে, তার সঙ্গে সঙ্গে লেদারের ব্যাগ, যারা এই যে ওয়াচ, যারা আইম্যাক যারা নিতে চান ওনাদের জন্য নিউ যেটা ওয়াচ লঞ্চ হয়েছে, এই যে এই লঞ্চটা, এটা লঞ্চ না, নিউ ওয়াচটা, অ্যাপল ওয়াচ সিরিজ 10, সিরিজ 10, হ্যাঁ এটা যেটা আমি স্টার্টিং রেঞ্জ আপনারা কইছিলাম 46,900,
442 mm আর 46 mm হইলে 49,900 এটার মধ্যে আপনি আইসিআইসি এসবিআই ক্রেডিট কার্ডে অফ পাই যাবেন 2500 অফ হইব তো আগেরটা তো এটা আসলো না এটা ছোট আসলো এটা এটা অনেক বড় আগে সিরিজ 9 আসলো সিরিজ 9 থেকে এটা ডিসপ্লেটা অনেক বড় লার্জ হইছে আর এটা হইছে কি সিরিজ এসি এসি থেকে বেটার আছে এটা ওকে ওকে কম্পারিজন এখানে আছে হ্যাঁ এটাতে কি আলাদা ফ্যাসিলিটি এটাতে এটাতে কি জিপিএস থাকে হ্যাঁ জিপিএস সেলুলার দুটেই আপনি পাবেন আচ্ছা হার্ট বিট চেকটা করা যায় না এই যে এখানে হার্ট হার্ট চেক করা যাবে তারপর আপনি ইসিজি আছে রিস্ট টেম্পারেচার নাইকলি রিস্ট টেম্পারেচার স্লিপ ট্র্যাকিং আছে ব্যাটারি 18 আওয়ার্স আছে ওকে গ্রেট তো যাদের অ্যাপল এর ওয়াচ দরকার হয় তো আপনারা এটা নিতে পারবেন অ্যাপল দর্শকবৃন্দ এখানে আছে ট্যাবগুলো না আইপ্যাড আছে আইপ্যাড আইপ্যাড অ্যাপল এর আইপ্যাড যদি নিতে চান আপনারা নিতে পারবেন এইগুলো এখানে अवेलेबल সবগুলো ফাইন্যান্স তো এগুলো ফাইন্যান্স अवेलेबल এখানে আছে আপনাদের আইম্যাক আইম্যাক আছে ম্যাকবুক প্রো আছে ম্যাকবুক প্রো হোমপড মিনি আছে আচ্ছা এগুলো এখানে अवेलेबल এগুলো ফাইন্যান্সে আপনাদের এগুলো ফাইন্যান্সে सेम আপনার ক্রেডিট কার্ডও অফ আছে আইসিআইসি এসবিআই ক্রেডিট কার্ড অফ আছে প্লাস পেপার ফাইন্যান্স আপনি obviously আর এখানে আছে সবগুলোর অ্যাকসেসরিজ আছে না না এটা কি এটা এটা এইটা অ্যাপল টিভি আছে অ্যাপল টিভি দর্শকবৃন্দ অ্যাপল টিভির হোমপড যেটাকে বলা হয় না হোমপড মিনি না না এটা কি হোমপড মিনি এই যে স্পিকারটা অ্যাপল টিভি সে এইটা আচ্ছা এই ডিভাইসটা যেটা আমরা ডিসপ্লে অলরেডি করা আছে এটা নরমাল যে কোনো ইয়ার লগে লাগানো যাবে না স্মার্ট টিভির সাথে আপনি अप्लाई করতে পারবা এটা ওকে গ্রেট আর এখানে সব ধরনের অ্যাকসেসরিজ চার্জার যেগুলো আছে এয়ারপোর্টস আছে এয়ারপোর্টস চার্জার অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টার কেবলস আছে আপনার ম্যাকবুকের লাগি লেদার ব্যাগ আছে আচ্ছা আর সবথেকে আরেকটা ভালো জিনিস হচ্ছে এইবারের 16 এ চার্জার যেটা চার্জার চার্জিং কেবল টাইপ সি আছে ইয়েস এটাই তো হ্যাঁ দর্শকবৃন্দ আপনার 15 ও টাইপ সি আছে এখনো টাইপ সি শুধু 15 ও টাইপ সি আসলো 13 14 এ আপনার লাইটেনিং কেবল ওকে 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 তো মোটামুটি আইফোন এখনের যে আইফোনগুলা নরমাল যে টাইপ সি চার্জার দিয়া চার্জ করা যাবে নরমাল টাইপ সি চার্জিং দিয়ে চার্জ হবে বাট রিকমেন্ডেড নাই রিকমেন্ডেড নাই আপনার অ্যাপল অরিজিনাল চার্জার এন্ড কেবলস দিয়ে চার্জ করাটা রিকমেন্ডেড ওকে গ্রেট থ্যাংক ইউ সো মাচ তো কাস্টমারদের আর কি বলতে চান প্লাস এইদিকে আপনার ম্যাকগুলো দেখাই দেন ম্যাকগুলো अवेलेबल আছে এখানে ম্যাক M3 প্রসেসরের 15 ইঞ্চ আছে M3 প্রসেসরের 13 ইঞ্চ আছে M1 প্রসেসর আছে इवन আমাদের কাছে M2 अवेलेबल আছে এগুলোর মধ্যে কাস্টমারে মানে যেগুলো স্টুডেন্ট কাস্টমার আছে তারা স্টুডেন্ট ডিসকাউন্ট अवेल করতে পাবে इवन আপনার আইপ্যাড দেখাইছে আইপ্যাডও স্টুডেন্ট ডিসকাউন্ট अवेलेबल আছে প্লাস আমরা এখানে আইফোন গুলো এক্সচেঞ্জ করিও কাস্টমার নিতে পাবো প্রিভিয়াস এর ভিডিও তো আমি কইছি আইফোন এক্সচেঞ্জ আই পুরানো ফোন নি আইবা আইফোন অনলি আইফোন অ্যান্ড্রয়েড ফোনে হইব ইভ্যালুয়েশন করা হইব ওইটার মধ্যে যা ভ্যালু হইব নিউ ফোন থেকে আপনার মাইনাসে যাবে তাছাড়া আপনার এক্সচেঞ্জ বোনাসও আছে আপ টু 6000 এক্সচেঞ্জ বোনাস কাস্টমারে আমরা স্টোর থেকে পাবো গ্রেট 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 মানে যে কোনো পুরানো অ্যান্ড্রয়েড ফোন বা অ্যাপল আপনারা এখানে দিলে এটা এক্সচেঞ্জ করিয়া নতুন ফোন নিয়ে যেতে পারবে রিমেইনিং পেমেন্টটা দিয়া থ্যাংক ইউ সো মাচ মেরা নাম মানাফ খান হে তো আপ ইয়াহা পর কোন সে ফাইন্যান্স হো মে এইচডিএফসি ফাইন্যান্সার হু অর আপ মে এইচডিবি एचडीबी दो फाइनेंसर तो आप लोगों का क्या डॉक्यूमेंट का रिक्वायरमेंट है ऐसे तो हम लोग का जो डॉक्यूमेंट होता है वो पैन कार्ड आधार कार्ड चाहिए वो ओरिजिनली चाहिए और इसके बाद बैंक पासबुक और एटीएम कार्ड ओके तो क्या सिविल स्कोर कुछ चाहिए सिविल को स्कोर हम लोग का 750 प्लस होना चाहिए और ये मैंडेटरी है 750 प्लस और अगर एग्जिस्ट पहले के कस्टमर अगर ऑलरेडी ले चुका है तो उनका जीरो डाउन पेमेंट भी हो सकता है जीरो डाउन पेमेंट मतलब एक प्रोसेसिंग फी या डीबीटी चार्ज वही देना पड़ता है जीरो डाउन पेमेंट पे हो जाएगा अगर नया वाला है जिसने नहीं लिया वो नहीं लिया तो उनका थोड़ा मुश्किल होगा लेकिन अगर ट्रांजेक्शन अच्छी तरह हो तो शायद हो सकता है उनका ओके ग्रेट तो अगर कोई जैसे कि जिसका सिविल स्कोर 750 है ऊपर तो उसका क्या वो होगा डाउन पेमेंट डाउन पेमेंट तो वही मैं बोला कि उसका हम लोग स्कीम रहता है जैसे कि 12 मंथ का 12 बाई जीरो रहता है 18 बाई जीरो 18 मंथ के भी वो कर सकते हैं 24 मंथ भी कर सकते हैं और एक न्यू स्कीम है हम लोग 30 मंथ तक कर सकते हैं 30 मंथ तक कर सकते हैं ओके ग्रेट थैंक यू सो मच तो এখানে একজন দাদা উনি কিনেছেন আইফোন দাদা এটা কত আইফোন আইফোন 16 প্লাস আইফোন 16 প্লাস এই যে এবং খুব সুন্দর একটা মোবাইল দর্শকবৃন্দ তো আপনার এই আইফোন 16 প্লাস কি কেমন লাগলো এটা খুব ভালো লেগেছে আমার অনেক শখ ছিল একটা আইফোনের সেটা কিনলাম কিন্তু আমার জন্য নয় হ্যাঁ এটা আমার ওয়াইফের জন্য মিসেসের জন্য মিসেসের জন্য বৌদি আজকে খুশি হবে খুশি মানে অনেক খুশি হবে ওর অনেক আশা আজকে আজকে বৌদি খুব ভালোভাবে স্বাদ করে রান্না করে আপনাকে হ্যাঁ রাতে রান্না প্রত্যেকদিনই করে আজকে এক্সট্রা হবে আজকে তো এক্সট্রা হবে ওকে সবার জীবনে একটা আশা থাকে হ্যাঁ সেই আশাটা ওর পূরণ হলো খুব খুশি আমিও খুশি দিতে পেরেছি সেটাই ওকে ধন্যবাদ ধন্যবাদ তো এখানে আছে আপনাদের এয়ারপোর্টস 4 এয়ারপোর্টস
4 প্রো এইগুলো আছে দর্শকবৃন্দ, এইগুলা এখন নতুন লঞ্চিং হয়েছে, এইগুলো আপনারা এখানে পেয়ে যাবেন দর্শকবৃন্দ। আইফোন কিনলে আপনারা এইগুলো আপনারা এখান থেকে আপনারা কিনতে পারবেন। সো দর্শকবৃন্দ, লঞ্চিং হয়ে গেছে অলরেডি, কাস্টমারের ভিড় প্রচুর, মানে অনর্গল কাস্টমার আসছেন আইফোন নেওয়ার জন্য 16 সিরিজটা। তো আপনারা নিতে পারবেন আইফোন এই রাঙ্গিরখাড়ির যে হাইলাকান্দি রোডের যে রাঙ্গিরখাড়ির আইটেক যে শোরুমে অথরাইজ, আইফোনের অথরাইজ একটা সেলার। তো তাড়াতাড়ি আসুন, অনেক ধরনের অফার আপনাদের জন্য দেওয়া হয়েছে, অ্যাক্সেসরিজ তো অ্যাভেলেবল দর্শকবৃন্দ। আগে যারা বুক করেছেন ওনারা এখন নিয়ে যাচ্ছেন নতুন করে স্টকে, তাড়াতাড়ি আসুন, কিন্তু তাড়াতাড়ি আসুন, নাহলে স্টক যেগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন। আইফোন প্রেমীদেরকে আপনারা এই ভিডিওটা আপনারা নিশ্চয়ই পাঠিয়ে দেবেন। ধন্যবাদ।